কী করবেন যখন আপনার প্রিয় মানুষটি বিদেশে কাজ করতে গিয়ে টেরিস্টদের হাতে পড়ে? তখন আপনার কি করণীয় থাকে? হাই গাইস, দিস ইজ রূপা পল অ্যান্ড ইউ ওয়াচিং বেঙ্গলি এক্সপ্লেন। আজকে আমি এমনই একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা দেখার পর আপনারাই ডিসাইড করে বলবেন এটা ভাগ্য নাকি ইচ্ছার ক্ষমতা। মুভির নাম হচ্ছে মারিয়ান। 2013 এই মুভিটি তামিল ভাষায় রিলিজ হয়েছে, যার আইএমডিবি রেটিং এখন 7.1 out of 10 অ্যান্ড 93% গুগল ইউজার লাইক ইট দিস মুভি। মুভি স্টার্টিংয়ে আছে ধনুষ অ্যান্ড পার্বতী থিরিবর্থ, আমার ফেভারিট এই দুটো অ্যাক্টর। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দাও, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। মুভির শুরুতেই মারিয়ানকে দেখানো হয়, সে বলতে থাকে যে সমুদ্র তার প্রাণ, সমুদ্র জল তাকে শক্তি দেয়, আর তার পেশা ছিল মাছ ধরা। আসলে সে বেসিক্যালি একজন মাছোয়ারা ছিল। সুদান আফ্রিকাতে সে এখন কাজ করছে এবং পানিমালার সাথে 2 বছর পরই তার দেখা হবে। মুভিটা আবার পাস্টে চলে যায়, যেখানে মারিয়ান একজন মাছোয়ারা আর সে যখন মাছ ধরতে যায় তার 2 বন্ধুকে নিয়ে যায়। তার ভেতরে একজন থাকে মারিয়ানের বেস্ট ফ্রেন্ড সাকারাই। সাকারাইয়ের একজন পাতানো বোন থাকে যার নাম হচ্ছে পানিমালা। পানিমালার আবার বাবার নৌকা করেই মারিয়ান মাছ ধরতে যায়। আর পানিমালা মারিয়ানকে খুবই ভালোবাসে, কিন্তু মারিয়ান এই সব দিকে কখনো কান দেয় না। পানিমালা প্রতিদিনই তার মনের কথা মারিয়ানকে বলতে থাকে, কিন্তু মারিয়ান পানিমালাকে বারবার তাড়িয়ে দেয়। মারিয়ানের বেস্ট ফ্রেন্ডও তাকে বোঝাতে থাকে, কিন্তু মারিয়ান না শব্দতেই আটকে থাকে। একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় মুভিতে, সেটা হলো মারিয়ানের মা সেলির। সেলি সবসময় মারিয়ানকে বলতে থাকে তোর বাবা মাছ ধরতে গিয়েই কিন্তু মারা যায়, আমি চাই না তোর এরকম কোনো কিছু হোক, তাই তুই বিদেশে কাজ করতে চলে যা তেল তোলার কাজে, আমি ব্যবস্থা করে রেখেছি। কিন্তু মারিয়ান বলে এই সমুদ্র আমার প্রাণ আর একে ছেড়ে আমি কোথাও যাব না। নেক্সট সিনে দেখানো হয় মারিয়ান সাকারাইকে নিয়ে মাছ ধরতে চলে যায়, আর সেই দিন আবহাওয়া ভালো না থাকায় পানিমালা চিন্তা করতে থাকে। সকালে খবর আসে যে মারিয়ান ফিরে এসছে, কিন্তু তার বোটটা ভেঙে গেছে এবং আত্মমর্যাদাটাও ভেঙে পড়েছে। পানি সঙ্গে সঙ্গে মারিয়ানের কাছে গেলে মারিয়ান ওকে একটা থাপ্পড় গালে লাগিয়ে দেয় যে বারবার তার পিছু করতে না। পানিও রাগ করে বলে ফেলে, তুই ঠিক আছিস তো? সেটাই দেখতে এসেছিলাম, যা তোকে আজ থেকে ছেড়ে দিলাম, তোর পিছু করা তো সব কিছু। মুভিতে এখানে আরও একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়, ঠিকরুসি, যে একটা লোকাল গুন্ডা, এবং ওর রাজত্ব আবার মারিয়ানের কাছে চলে না। ঠিকরুসি আবার পানিমালাকে বিয়ে করতে চায়, কিন্তু পানি পাত্তা দেয় না। পর মারিয়ান রিয়েলাইজড করে যে পানি ওকে খুবই ভালোবাসে। মারিয়ানও তারপর থেকে পানির পিছনে করতে থাকে, আর তখনই মারিয়ান দেখে ঠিকরুসি পানিকে ডিস্টার্ব করছে, আর মারিয়ানের সাথে ঠিকরুসির ঝগড়া হয়ে যায়। এই খবর শোনার পর পানি মারিয়ানের কাছে যায়, তারপর একটা রোম্যান্টিক সং হতে থাকে যেখানে মারিয়ান আর পানি প্রেমের দৃশ্য দেখানো হয়। মারিয়ান পানির সাথে বিজি হওয়ার কারণে সাকারাই ওদের ডিস্টার্ব করে না এবং একাই শিকার করতে মাছ সমুদ্রে চলে যায়। আর সেটাই হলো এই মুভিটার টার্নিং পয়েন্ট। সাকারাই মারা যায় পরদিন সকালে, মারিয়ান পুরোপুরি ভেঙে পড়ে। একদিকে তার বন্ধুর শোকে সে শোকাহত, অন্যদিকে পানির বাড়িতে এসে ঠিকরুসি প্রপোজাল নিয়ে যায় বিয়ে করার। মারিয়ানকে পানি বলতে আসলে আবার পানিকে তাড়িয়ে দেয় মারিয়ান। তারপর পানির বাড়িতে গিয়ে মারিয়ান পৌঁছায় এবং ঠিকরুসির সাথে ঝামেলা হয়ে যায়। ঠিকরুসি পানির বাবাকে বলে কালকের মধ্যে আমার সুদ সমেত যত টাকা নিয়েছিস সেটা ফেরত দিয়ে দিতে। সিচুয়েশান দেখে মারিয়ান বিদেশে যাওয়ার কাজটাকে অ্যাকসেপ্ট করে আর চলে যায়। ওখান থেকে যতগুলো টাকা অ্যাডভান্স দেওয়া হয় সে মা সেলির জন্য কিছু রেখে যায়, আর পুরোটাই পানির বাবাকে দিয়ে চলে যায়। মুভি প্রেজেন্টের দিকে ফিরে আসে, যেখানে এই সমস্ত কথা বলতে থাকে মারিয়ান তার একটা ভালো ফ্রেন্ড সামিকে। এগানোর পরই আফ্রিকার লোকাল টেরোরিস্ট মারিয়ান ও তার বন্ধুকে ধরে নেয়। অনেক দিন চলে যায়, কিন্তু টেরোরিস্টরা কোনোভাবেই তাদের ছাড়ছিল না, তাদের চাই টাকা।
মানি ইজ লাইফ, লাইফ ইজ মানি, তাদের স্লোগানটা এটাই ছিল। কারণ তারা চায় ওরা কোম্পানিকে ফোন করে তাদের টাকাটা দেয়। কিন্তু মারিয়ান কোম্পানিকে ফোন করার বদলে পানিকে ফোন করে সব কথা বলতে থাকে এবং পানিকে বলে দেয় যে সে আর নাও আসতে পারে, তার বিয়ের জামাটা সে যেন না কেনে। পানি এইসব জানার পরেই রাগ করে সেই লোকটার কাছে ফিরে যায় যার থ্রুতে মারিয়ান বিদেশে যায়। সেখানেও পানিকে তাড়িয়ে দেওয়া হয়, কোনোভাবে যে কোনোভাবেই ওখান থেকে পালিয়ে যায়। আফ্রিকাতে কী আছে, আফ্রিকাতে কী আছে, পুরোটাই রাজস্থানওয়ালা ফিলিংস। মারিয়ানের পায়ে জুতো নেই, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য সে গরম বালিতে খরা মাঠে হেঁটে, তার মাঝে মধ্যেই টেরিস্টদের গাড়ি ঘুরতে থাকা তাকে, সেই টেনশানে থাকে। যখন মারিয়ান চারিদিকে বালি খুঁজতে 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 হঠাৎই সমুদ্রের খোঁজ পায়, তখন সে নিজেকে ব্লেসড বলে মনে করায়। কিন্তু তখন টেরিস্টদের মধ্যে যে মেন হেড তাকে খুঁজতে খুঁজতে সেইখানেই পেয়ে যায় এবং তাকে উঁচু বালির ঢিপির ওপর দিয়ে ফেলে দেয় সমুদ্রে। আর আমরা মুভির প্রথমেই জেনেছি যে মারিয়ান একজন সাঁতার কাটার এক্সপার্ট। সে জানে কিভাবে জলে দম আটকে থাকতে হয়, কিভাবে ভালো মতো সুইমিং করে যেতে হয়। মারিয়ান ওই টেরিস্টটাকে মেরে কিভাবে টেলি সাঁতার কেটে সে ভেসে অন্য কিনারায় পৌঁছে যায়। কিনারাতে পৌঁছেই তার কোনো আর জ্ঞান থাকে না। তখন সেইখানকার লোকাল পিপলরা এসে তাকে হসপিটালে ভর্তি করে, পরে তার ডিটেলস জেনে কোম্পানিকে ফোন করে। কিছুদিন পরই তাকে তার টাকা সমেত বাড়ি ছেড়ে দেওয়া হয়। পানি পাগলের মতো মারিয়ানের জন্য ওয়েট করতে থাকে। আর একদিন সত্যি মারিয়ান পানির সামনে এসে হাজির হয়। তো গাইস, এই জিনিসটাকে তোমরা কি বলবে, মারিয়ানের দুটো বেস্ট ফ্রেন্ডই সাকারাই আর সামি মারা যায়। মারিয়ান কার জন্য ফিরে এসছে, অবশ্যই পানির জন্যই ফিরে এসছে। তার ভালোবাসাকে জেতার জন্য ভগবান তাকে জীবন বাঁচিয়ে রেখেছে। তো গাইস, এই মুভিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আমি খুব শর্টে মুভিটাকে এক্সপ্লেন করেছি যাতে বেশি টাইমিং না যায়, তোমাদেরও বেশি সময় না যায়, ব্যাপারটাকে তাড়াতাড়ি বুঝতে পারো। তো যাদের সময় আছে হাতে তারা অবশ্যই মুভিটাকে দেখো। আমার মনে হয় যে এখানে ধনুষের অ্যাক্টিং আর পার্বতীর অ্যাক্টিং তোমাদের নজর কেড়ে নেবে। কারণ পার্বতী আর ধনুষকে সেইভাবে এখানে ক্রিয়েট করা হয়নি যে খুব হাই কোয়ালিটি মেকআপ এইগুলো কিছুই দেওয়া হয়নি। এখানে পার্বতীকে একদম গ্রাম্য সাজে যে মাছুয়ারিরা থাকে ঠিক সেই রকম সাজে সাজানো হয়েছে, নো মেকআপ লুক দেওয়া হয়েছে। তো অলরেডি ন্যাচারাল টাইপের অ্যাক্টিং করে। তো ইয়া, এই মুভিটা তোমরা দেখতে পারো, আশা করি তোমরা ধনুষের প্রেমে পড়ে যাবে এই মুভিটা দেখার পর। ধনুষের অ্যাক্টিং স্কিল নিয়ে তো কোনো কথা হবে না, আর পার্বতী তো তালে তাল মিলিয়ে চলেছে। আর এখানে সবচেয়ে মেন যেই ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে সাকারায়ের ক্যারেক্টার। সাকারায়ের ক্যারেক্টার একটা ভীষণই ইমোশনাল ফিল্ড ছিল। সাকারাই ক্যারেক্টারটা এই মুভির একদম টার্নিং পয়েন্ট ছিল গাইস। আমার এই ছোট্ট কাজটা যদি তোমাদের পছন্দ হয়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে আমাকে হেল্প করো এবং এই ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইস।